আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিও টপিকটা হচ্ছে দ্বিগু সমাস এবং দ্বন্দ্ব সমাস। এই দুটো টপিক থেকে আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যতগুলো কোশ্চেন এসেছে, অর্থাৎ সমাসের ছয়টি প্রকারভেদের মধ্যে আমাদের দ্বিগু সমাস এবং দ্বন্দ্ব সমাস থেকে আমাদের পরীক্ষায় যতগুলো কোশ্চেন এসেছে এই পর্যন্ত, তা এই ভিডিওতে সবগুলো আলোচনা করার চেষ্টা করেছি। সো ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল, ফুল কনসেন্ট্রেশন দিয়ে ভিডিওটি দেখে থাকো, ইনশাআল্লাহ উপকৃত হবা। ঠিক আছে, তো তাহলে আমাদের মূল আলোচনা শুরু করি। আমরা প্রথমে দেখতে পাচ্ছি কোনটি দ্বিগু সমাসের উদাহরণ নয়। এখানে বলা হচ্ছে কোনটি দ্বিগু সমাসের উদাহরণ নয়। এখানে আমাদের তেপায়া এবং দশগজি এগুলো কিন্তু আমাদের দ্বিগু সমাসের উদাহরণ নয়, এগুলো হচ্ছে আমাদের বহুব্রীহি সমাসের উদাহরণ। কিন্তু এখানে চৌরাস্তা এবং পঞ্চবট এটা হচ্ছে আমাদের দ্বিগু সমাসের উদাহরণ। এরপর আমরা দেখতে পাচ্ছি ভালোমন্দ। ভালোমন্দ এটি যে সমাসের উদাহরণ, অর্থাৎ ভালোমন্দ এটি কোন সমাসের উদাহরণ তা জানতে চাচ্ছে। এটা আনসার কি হবে? এটি হচ্ছে দ্বন্দ্ব সমাসের উদাহরণ। নিচে কোনটি অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ? অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ নিচের কোনটি তা জানতে চাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা, এটি হচ্ছে নিত্য সমাসের উদাহরণ। এখানে দা কুমডা, এটি হচ্ছে বিরোধার্থক দ্বন্দ্ব। প্রতিকূল, এটি হচ্ছে অবৈভাব সমাসের উদাহরণ। হাতে কলমে, এটা কিন্তু আমাদের অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ। হাতে কলমের বেশ বাক্যটা কি? বেশ বাক্য হচ্ছে হাতে ও কলমে। দ্বিগু সমাসে কোন পদের প্রাধান্য থাকে? দ্বিগু সমাসে সবসময় আমাদের পরপদের প্রাধান্য থাকে। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমাদের পরীক্ষায় অনেকবার রিপিট হয়েছে। দ্বিগু সমাসে সবসময় পরপদের প্রাধান্য থাকে। যে সমাসে সমসাময়িক প্রত্যেকটি পদের অর্থে সমান প্রাধান্য থাকে তাকে কোন সমাস বলে? অর্থাৎ যে সমাসে সব পদেরই সমান প্রাধান্য থাকবে, এটা আনসার কি হবে? এটি হচ্ছে দ্বন্দ্ব সমাস। অর্থাৎ আমাদের দ্বন্দ্ব সমাসে সব পদেরই সমান প্রাধান্য থাকবে। জমা খরচ এই সমস্ত বাক্যটির বেশ বাক্য নিচে কোনটি? অর্থাৎ জমা খরচের বেশ বাক্য কি তা জানতে চাচ্ছে। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমাদের দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে তোমরা বেশ বাক্যটা যদি পারো তাহলে কিন্তু এটা কোন সমাস তা খুব সহজে বুঝতে পারবো। অর্থাৎ আমাদের মেইন ফোকাসটা দিতে হবে আমাদের বেশ বাক্যের প্রতি। তো বেশ বাক্য তো আমরা ঠিক আছে ফোকাসটা দিলাম, তো বেশ বাক্য এটা তো সবগুলা আমাদের একত্রে মনে রাখা সম্ভব না। তো এই ক্ষেত্রে আমাদের একটা ট্রিক্স হচ্ছে, আমরা এখানে স্ক্রিন দেখতে পাচ্ছ যে কি ট্রিক্সটা, সেটি হচ্ছে এবং আর ও মিলে যদি হয় দ্বন্দ্ব, সমহারে দ্বিগু হবে নয় সেটা মন্দ। যে যার যিনি তিনি কর্মধারয়, যে যার শেষে থাকলে ব্রহবিয়ে হয়। অর্থাৎ এই রুলসটা তোমরা মনে রাখো। এখানে বলা হচ্ছে এবং আর ও মিলে যদি হয় দ্বন্দ্ব। তোমরা সবসময় দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে মনে রাখবা সেটা হচ্ছে এবং আর ও থাকবে, অর্থাৎ এবং থাকবে আর ও থাকবে। এই দুটা যদি আমাদের বেশ বাক্যে থাকে তোমরা খুব সহজে বুঝতে পারবা সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। অর্থাৎ এখানে আমাদের দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে এবংটা বেশি ব্যবহার হয় না, ওটাই শুধু ব্যবহৃত হয়। ঠিক আছে, এরপর আমরা দেখতে পাচ্ছি নিচের কোনটি ভিন্নাত্মক দ্বন্দ্ব সমাস। এটা আনসার কি হবে? এটা হচ্ছে তেলে বেগুনে, এটি হচ্ছে আমাদের ভিন্নাত্মক দ্বন্দ্ব সমাস। যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম কি? যেই যেই পদে সমাস হয় তাদের প্রত্যেকটি কি বলা হয় তা জানতে চাচ্ছে। এটা আনসার কি হবে? এটা হচ্ছে সমসমান পদ। কোনটি অলুক দ্বন্দ্ব সমাস বা অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ? এটা আনসার কি হবে? এটি হচ্ছে হাতে ও পায়ে। সমার্থক দ্বন্দ্ব সমাস নয় নিচের কোনটি? এটা আনসার কি হবে? এটি হচ্ছে চিঠিপত্র। নিয়ম কানুন এটি কোন সমাসের উদাহরণ? এটি কোন সমাসকে ইঙ্গিত করে? এটি হচ্ছে সমার্থক দ্বন্দ্ব সমাসকেই ইঙ্গিত করে। নিচের কোন শব্দটি দ্বন্দ্ব সমাস, অর্থাৎ দ্বন্দ্ব সমাস কোন অপশানটি সেটা জানতে চাচ্ছে। এটা আনসার কি হবে? এটি হচ্ছে বেশভূষা, এটি হচ্ছে আমাদের দ্বন্দ্ব সমাস। বাবা মা এটি কোন সমাস? এটি হচ্ছে দ্বন্দ্ব সমাস। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু অনেকবার রিপিট হয়। কুশ ও লব, কুশি লব, এটি কোন সমাস? আমরা একটু আগেই সূত্রের মধ্যে পেয়েছিলাম এবং আর ও মিলে কি হবে? দ্বন্দ্ব সমাস হবে। এখানে আমরা যেহেতু দেখতে পাচ্ছি ও, এটি হচ্ছে নিঃসন্দেহে এটা আমাদের কি হবে? এটি আমাদের দ্বন্দ্ব সমাস হবে। ঠিক আছে, বিপরীতার্থক শব্দের মিলনে কোন দ্বন্দ্ব সমাসটি গঠিত হয়? এটা আনসার কি হবে? এটি হচ্ছে ধনী ও দরিদ্র। বিপরীতার্থক শব্দের মিলনে কোন দ্বন্দ্ব সমাসটি গঠিত হয়? এটা আনসার কি? এটি হচ্ছে আয় ব্যয়। এরপর আমরা দেখতে পাচ্ছি আমি, তুমি ও সে, আমরা, এটি কোন সমাসের উদাহরণ? আমরা একটু আগে পেয়েছিলাম যে ও থাকলে সেটি কি হবে? ও থাকলে হবে হচ্ছে এটি আমাদের দ্বন্দ্ব সমাস। কিন্তু এটা তো আমরা দ্বন্দ্ব সমাস সবগুলোই জানি, কিন্তু এখানে আমাদের অপশনের মধ্যে দেখতে পাচ্ছি যে এগুলো সবগুলোই কিন্তু দ্বন্দ্ব সমাস। তবে কোনটি দ্বন্দ্ব সমাস হবে? এটি হচ্ছে আমাদের সবসময় মনে রাখবো আমি, তুমি ও সে, এটি হচ্ছে আমাদের একশেষ দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, এরপর আমরা দেখতে পাচ্ছি সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ করা হয় তাকে কি বলা হয়? এটা আনসার কি হবে? এটি হচ্ছে আমাদের বিগ্রহ বাক্য। ক্ষেত্রে তোমাদের সবসময় একটা জিনিস মাথায় রাখা উচিত, সেটা হচ্ছে বিগ্রহ বাক্য, সমাস বাক্য, বেশ বাক্য কিন্তু সেম। অর্থাৎ এখানে আমাদের অপশনের মধ্যে যদি বিগ্রহ বাক্য এটি না থেকে যদি বেশ বাক্য থাকে, সেম আমাদের বেশ বাক্য আনসার হবে। ঠিক আছে, যদি আমাদের বেশ বাক্য না থাকে, যদি সমাস বাক্য থাকে, তাহলে কিন্তু সমাস বাক্য আনসার হবে। অর্থাৎ এই তিনটা যে কোনো একটা থাকবে। ঠিক আছে, পূর্বপদ ও পরপদের উভয়ের অর্থের প্রাধান্যের ভিত্তিতে নিষ্পন্ন হয় কোন সমাস? এই কোশ্চেনটা কিন্তু আমরা একটু আগেই রিপিট পেয়েছিলাম, এটা হচ্ছে আমাদের দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে সবসময় পূর্বপদ এবং পরপদ অর্থাৎ উভয় পদেরই
সমান প্রাধান্য থাকবে, ঠিক আছে? দ্বিগু সমাসে কোন পদের প্রাধান্য থাকে, অর্থাৎ দ্বিগু সমাসে সবসময় কোন পদের প্রাধান্য থাকে, এটাও কিন্তু আমরা একটু আগে রিপিট পেয়েছিলাম। এটা হচ্ছে আমাদের পরপদের প্রাধান্য থাকে। কোনটি সমাসবদ্ধ শব্দের উদাহরণ নয়, এটা আনসার কি হবে? এটা হচ্ছে উপযোগিতা। নিচে কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ নয়, আমরা অপশনের মধ্যে দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে তালতমাল, তালতমালের বেশবাক্য হচ্ছে তাল ও তমাল, দোয়াত কলম এর বেশবাক্য দোয়াত ও কলম, জমা খরচ এর বেশবাক্য হচ্ছে জমা ও খরচ। কিন্তু এখানে চালাক চতুর, চালাক ও চতুর হয় না এখানে, কিন্তু এটা হচ্ছে আমাদের কর্মধারয় সমাসের উদাহরণ। সো বাকিগুলো হচ্ছে আমাদের দ্বন্দ্ব সমাসের উদাহরণ, কিন্তু দ্বন্দ্ব সমাস নয়, হচ্ছে চালাক ও চতুর, ঠিক আছে? ত্রিভুজ এটি কোন সমাস, ত্রিভুজ এটি কোন সমাসের উদাহরণ, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ এই কোশ্চেনটা যদি আমরা আনসার করতে যাই তাহলে কিন্তু আমাদের বেশবাক্যের উপর নজর দিতে হবে। অর্থাৎ ত্রিভুজের বেশবাক্য কি? সেটি হচ্ছে তিন ভুজের সমাহার। সমাহার কথাটি থাকলে আমরা সবসময় মনে রাখবো সেটা হচ্ছে আমাদের দ্বিগু সমাস হবে। সো এটার আনসার হবে দ্বিগু সমাস। শতাব্দী এটি কোন সমাস, শতাব্দী এটি হচ্ছে আমাদের দ্বিগু সমাস, অর্থাৎ শত অব্দের সমাহার, সেটি হচ্ছে আমাদের দ্বিগু সমাস। সমাহার কথাটি থাকলে সেটা আমাদের দ্বিগু সমাস হবে, ঠিক আছে? নিষেদিন এটি কোন সমাস, এটা আনসার কি হবে? এটি হচ্ছে দ্বন্দ্ব সমাসের উদাহরণ। কোনটি অলুক দ্বন্দ্ব সমাস, এটা আনসার কি হবে? এটি হচ্ছে বাগে মহিষে। পঞ্চবটী এটি কোন সমাস, অর্থাৎ কোন সমাসের উদাহরণ, এটি হচ্ছে আমাদের দ্বিগু সমাসের উদাহরণ। দ্বিগু সমাসে কোন পদের প্রাধান্য থাকে, তোমরা যারা ভিডিওটি কন্টিনিউ করছো তোমরা দেখতে পারছো যে কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। এটা কতবার রিপিট হচ্ছে, এটা হচ্ছে আমাদের পরপদের প্রাধান্য থাকে। নিচের কোন সমস্ত পদটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ নয়, এটা আনসার কি হবে? এটা হচ্ছে শান্তশিষ্ট। বাকিগুলো কিন্তু আমাদের দ্বন্দ্ব সমাসের উদাহরণ। কোনটি দ্বন্দ্ব সমাস, অর্থাৎ নিচের কোনটি দ্বন্দ্ব সমাস, সেটি হচ্ছে আমাদের হাট বাজার। একটু আগে আমরা এই কোশ্চেনটা রিপিট পেয়েছিলাম। হাট বাজার হচ্ছে কি? এটার বেশবাক্য হচ্ছে হাট ও বাজার। সমাস শব্দের অর্থ কি, এই কোশ্চেনটা তোমরা সকলেই পারা উচিত। এটা হচ্ছে আমাদের সংক্ষেপণ করা, অর্থাৎ সমাস মানে হচ্ছে কি? সংক্ষেপণ করা। এটা কিন্তু আমরা ক্লাস 9-10 থেকে কিন্তু পড়ে আসছি, ঠিক আছে? আয় ও ব্যয়, অর্থাৎ আয় ব্যয়, এটি কোন প্রকার দ্বন্দ্ব সমাসের উদাহরণ। এটা কিন্তু আমরা দ্বন্দ্ব সমাস জানি, কিন্তু এটি কোন প্রকার দ্বন্দ্ব সমাস তা জানতে চাচ্ছে। এই কোশ্চেনটা আমি তোমাদের জন্য হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা আমাকে সিম্পলি কনবক্সে জানাও যে এটা আনসারটা কি। যদি না পারো সেটা আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? সমাস ভাষাকে কি করে, একটু আগে আমরা পেয়েছিলাম সমাস ভাষাকে কি করে, সংক্ষেপণ করে, অর্থাৎ সংক্ষিপ্ত করে। পশুরি এটি কোন সমাস, অর্থাৎ পশুরি এটি কোন সমাসকে নির্দেশ করে, এটা আনসার কি হবে? এটি হচ্ছে দ্বিগু সমাস। কোলে ও পিঠে, কোলে পিঠে, এটি কোন প্রকার সমাস, অর্থাৎ এটি কোন প্রকার দ্বন্দ্ব সমাস, এটি হচ্ছে আমাদের অলুক দ্বন্দ্ব সমাস। নিচের কোনটি দ্বন্দ্ব সমাস, এটা আনসার কি হবে? এটি হচ্ছে অহিনুক। যাতে উত্তর পদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়, অর্থাৎ যেই সমাসে পরপদের অর্থাৎ উত্তর পদের অর্থই সবসময় প্রধান, সেটি কি হবে? সেটি হচ্ছে আমাদের একটু আগে পেয়েছিলাম, সেটি আমাদের দ্বিগু সমাস। কোনটি দ্বিগু সমাস, অর্থাৎ কোনটি দ্বিগু সমাসের উদাহরণ, সেটি হচ্ছে আমাদের সেতার। দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস নিচের কোনটি, অর্থাৎ দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস বলে প্রতীয়মান করা হয় নিচের কোনটিকে, সেটি হচ্ছে আমাদের ব্রহ্মী সমাস। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। ভাষাকে সংক্ষেপ করে কি, ভাষাকে সংক্ষেপ করে হচ্ছে সমাস। এই কোশ্চেনটা কিন্তু আমরা একটু আগে রিপিট পেয়েছিলাম, ঠিক আছে? এরপর আমরা দেখতে পাচ্ছি দ্বন্দ্ব সমাসবদ্ধ পদ নিচের কোনটি, এটা আনসার কি হবে? এটি হচ্ছে আমাদের দম্পতি। দম্পতির বেশবাক্য কি? বেশবাক্য হচ্ছে জয়া ও প্রতি। দুধেবাতে এটি কোন সমাসের উদাহরণ, দুধেবাতে এটি কোন সমাসকে নির্দেশ করে, এটি আনসার কি হবে? এটি হচ্ছে আমাদের অলুক দ্বন্দ্ব সমাসকে নির্দেশ করে। দ্বিগু সমাসে কোন পদের প্রাধান্য থাকে, অর্থাৎ কোন পদের সবচেয়ে বেশি প্রাধান্য থাকে, সেটি হচ্ছে পরপদের প্রাধান্য থাকে। অর্থাৎ দ্বিগু সমাস থেকে যদি তোমাদের কোনো কোশ্চেন আসে তাহলে এই কোশ্চেনটা প্রবাবিলিটি সবচেয়ে বেশি, ঠিক আছে? নিচের কোনটি অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ, এই কোশ্চেনটা কিন্তু আমরা একটু আগে রিপিট পেয়েছিলাম, এটা আনসার কি? এটা হচ্ছে দুধেবাতে, দুধবাত নয়। কৃত্রিম শব্দটির গঠিত হয়েছে কি দ্বারা, কৃত্রিম শব্দটি কোন সিস্টেমে গঠিত হয়েছে, সেটা হচ্ছে আমাদের সমাস দ্বারা গঠিত হয়েছে। যেই সমাসে পরপদের অর্থই প্রধান রূপে বোঝায়, অর্থাৎ প্রধান রূপে প্রতীয়মান হয়, সেটি কোন সমাস? সেটি হচ্ছে আমাদের দ্বিগু সমাস। কোনটি দ্বিগু সমাসের উদাহরণ, এটা আনসার কি হবে? এটি হচ্ছে আমাদের শত বার্ষিকী। ঘরে বাইরে এটি কোন সমাস, অর্থাৎ ঘরে বাইরে এটি কোন সমাসকে নির্দেশ করে, এটা আনসার কি হবে? এটি হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাসকে নির্দেশ করে। জয়া ও প্রতি কে সমাসবদ্ধ করলে কি দাঁড়ায়, অর্থাৎ এর বেশবাক্যকে যদি আমরা সমাসবদ্ধ করি এটার আসল অর্থটা কি আসে, সেটা হচ্ছে দম্পতি। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অনেকবার রিপিট হয়েছে। জমা খরচ সমস্ত পদটির সঠিক বেশবাক্য নিচের কোনটি, জমা ও খরচ, এটা সবসময় মনে রাখবা। জমা খরচ মানে কি? জমা ও খরচ, এটা হচ্ছে আমাদের দ্বন্দ্ব সমাসকে নির্দেশ করে। দ্বন্দ্ব সমাসে ড্যাশ, অর্থাৎ দ্বন্দ্ব সমাসে নিচের কোনটির অর্থ সবসময় বেশি প্রাধান্য থাকে, এটা আনসার কি হবে? এটা হচ্ছে আমাদের উভয় পদের সবসময় বেশি প্রাধান্য থাকে, অর্থাৎ পূর্বপদ এবং পরপদের অর্থই সমানভাবে প্রাধান্য থাকে, ঠিক আছে? বেশবাক্যের অপর নাম নিচের কোনটি, বেশবাক্যের অপর নাম একটু আগে আমরা রিপিট পেয়েছিলাম কোশ্চেনটা, এটা হচ্ছে আমাদের বিগ্রহ বাক্য। বেশবাক্যের অপর নাম হচ্ছে বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। হাটবাজার এটি কোন অর্থে দ্বন্দ্ব সমাস,
হাট বাজার এটি কোন অর্থে দ্বন্দ্ব সমাস তা জানতে চাচ্ছি। ট্রান্সলেট কি হবে? এটি হচ্ছে আমাদের সমার্থে দ্বন্দ্ব সমাস। যে সমাসে পরপদের অর্থই প্রধান রূপে বোঝায় তাকে কোন সমাস বলে, অর্থাৎ কি সমাস বলে, সেটি হচ্ছে আমাদের দ্বিগু সমাস। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনা পর্যন্তই। তোমাদের দ্বন্দ্ব সমাস এবং দ্বিগু সমাস থেকে বিগত 29 বছরে এই কয়েকটি কোশ্চেন এসেছিল। সো ভিডিওটি যদি উপকার মনে হয় তাহলে একটা লাইক দিবা, ঠিক আছে? তো সবাইকে পরীক্ষার জন্য শুভকামনা, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।